এইটুকু কৃতজ্ঞতা টিনা দেখাতেই পারতো না, বলার দরকার ছিল না যে সুদূর ব্যক্তি এই এই সেবক দাদার সাথে আরো কিছু মানুষ আছে। বাট ও বলেনি, ওইটা ক্লিয়ার করে দিতে পারতো যে তোমরা যেভাবে আমার দিদিভাইকে মানে আমার ননদকে যেভাবে নোংরা বলছো, আমাকে কিন্তু আমার দিদিভাই সাহায্য করেনি, আমি সুদূর কথাটা বলেছি, তার মানে তোমরা সবাই টার্গেট করছো, এটা কিন্তু একদমই ঠিক নয়, একটা বারের জন্য বলেনি। এতটা স্বার্থপর হওয়া ভালো না যে নিজের স্বার্থ পূরণের জন্য বিনা দোষে অন্য কাউকে দোষের ভাগিদার করে। তার স্বার্থ কি আদৌ পূর্ণ হতে পারে বলতো? তার স্বার্থ আদৌ পূর্ণ হতে পারে? আমি এই বিষয়টা পুরো চাপিয়েই যেতে পারতাম, চাপিয়ে যেতে পারতাম। ওই সেবক দাদা আছেন, বাদ বাকি আর কারা সেটা কিন্তু আমি জানি না, বাট সে 100% ছিল না, 100% যেই অসময়ে সাহায্য করেছিল ননদকে যেভাবে অপমান করছে ওরকমটা করো না, ও কিন্তু যুক্ত নয়, না করেনি, কারণ নিজের লাভটা সামনে রেখেছে, কারণ জিততে হবে, ছেলেকে কাছে নিয়ে জিতে দেখাতে হবে, অপোজিট পক্ষকে পায়ে ফেলে দেখাতে হবে, তাই না? আমি এক সময় বলেছিলাম যে টিনা তোর বাচ্চাটাকে যেভাবে বিক্রি করছে, তোর বাচ্চাটাকে যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছবিতে চিপকে তার ভিডিও ক্লিপ দিয়ে দিয়ে যেইভাবে শুরু করেছে তোকে হেনস্থা করা, তুই বাচ্চাটাকে তোর কাছে নিয়ে আয়, ওইখানটায় থাকলে শুধুমাত্র কন্ট্রোভার্সি শিখবে, দেখো না আত্মীয় স্বজন নামে কিন্তু কেউ নেই পন্ডিতদের বাড়িতে, পন্ডিতদের নিজের আত্মীয় স্বজন বলে। বাবা কিরে, হ্যাঁ খালপাড়ার মাসির মেয়ে সব বলে দিলি, দেখেছিস ওর জেদ, ও যখন জিতবে ভাববে বা জেদ আসবে ওর ভেতরে, ও যা নয় তাই করবে, যা নয় তাই, এবং যাকে নয় তাকে ফাঁসাবে, দেখলি সত্যিটা তোর মুখ থেকে বেরোলো, এটাই তো তোকে ফাঁসায়নি তো, তুই তো ফাঁসতে নিজেই গেছিস, তোকে যখন গোটা ইউটিউবে লোক বলছিল এই কথাগুলো, ও অসভ্য, ও ইতর, ও নোংরা, ও যখন ও স্বার্থের জন্য ও যা নয় তাই করতে পারে, যাকে তাকে ফাঁসাতে পারে, যার নাম তার যার নয় তার নামে মিথ্যা কথা বলতে পারে, কানে শুনিস নি, কানে শুনিস নি নাই, ছ্যাদা দিয়ে ঢোকে নি কানের ভেতরে, ও তখন ওইগুলো ওর হয়ে বলে ভিডিও ভিউজ কামাচ্ছিলি, এখন ওর নিন্দা করে ভিউজ কামাবি, তাই তো? মানে তোর দুটো, একবার কারোর হয়ে পজিটিভ ভিডিও করে ভিউজ কামাবি, একবার নেগেটিভ ভিডিও। বাবা এই তুই চিৎকার করছিলি না, সন্দীপ আমার এগেনস্টে কোনো দিন মুখ খুলতেই পারবে না, কারণ ওর এগেনস্ট ওর ওর এমন গোপন গোপন জিনিস আমার কাছে জমা আছে, আমার এগেনস্টে মুখ খুললেই আমি সব ভান্ডা ফাটিয়ে দেবো। খাল কেটে কুমির এনেছি আমি, কাল নাগিনি, হ্যাঁ আজকে ওয়াইটিতে কাল নাগিনীর পরিচয়টা কে দিচ্ছে ভাই, কে দিচ্ছে? এছাড়াও আজকে 22 তারিখ, তোমাদের মনে আছে? মনে আছে নিশ্চয়ই। একটা জিনিস, তাহলে কি ওই গেঞ্জিগুলো কালকে কিষানু পরবে? ছোট্ট পাখায় কাল কিষানু হাওয়া খাবে, ওই গেঞ্জি প্যান্টটা কাল কিষানু পরবে। হ্যাঁ বাবা কিষানুর জন্য, তারপরে ওই রূপোর আংটি, রূপোর আংটিটা কাল কিষানুর হাতে দেখবা। আর কালকে 23 তারিখ, মানে আমাদের কিষানু কাল ওর মায়ের কাছে। দেখতে দেখতে চলে আসলো সেই, দেখতে দেখতে চলে এসেছে সেই 22 তারিখ, সেই 22 তারিখ, আজকে সেই 22 তারিখ, যেখানটায় আজকের পর কিষানু থাকবে তার মায়ের কোলে। মা চলে যাবে কিষানু, কিষানুর মায়ের কাছে খুব তাড়াতাড়ি, মানে সেই ডেটটা চলে এসেছে আজকে 22 তারিখ। তার মধ্যে তো আজকেও যা সকালবেলায় ওর মাসি, মানে আমাদের কিষানুর মাসি, মানে আমার খালপাড়ার মাসির মেয়ের যে ভান্ডা সেবক দাদার সম্পর্কে ফাটালো, ও মাই গড, এরা নাকি গ্রুপ করে টাকা তুলছে, দেখো দেখেছো, সুদূর প্রসারি থেকে টাকা পাঠাচ্ছে আমাদের গামলাকে, গামলার সাথে টাকা খাচ্ছে কে কে, গামলা, গামলার সাথে খাচ্ছে সেবক দাদা, সেবক দাদার সাথে খাচ্ছে মরকট, তার ভেতরে ভাগ দেয়নি এই মনে হয় খালপাড়ার মাসির মেয়েকে, সেই কারণে মাসির মেয়ে এত খেপে গেছে, খেপে গিয়ে এখন নে তোদের ভান্ডা সব ফাটিয়ে দেবে। আর ও যখন ভান্ডা ফাটাবে ভেবে রেখেছে, মনে মনে পরিকল্পনা করেছে, ওকে কেউ আটকাতে পারবে না, ও বলেই ছাড়বে। ওই কথা আছে না, যারা যত বলো না ধর 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 মুখ আটকা আটকা আটকা, সে বলে বলবেই, সে বলবেই। আর এখানটা তো সুন্দরভাবে কি সুন্দর বলেই দিল, কার্যসিদ্ধি করার জন্য, স্বার্থ সিদ্ধি, স্বার্থ, গামলার স্বার্থ, ওর স্বার্থের জন্যে ও যাকে যেরকম খুশি তাকে সেরকম ব্যবহার করতে পারে, এবং যাকে তাকে ছোটো করতে পারে, যাকে তাকে মানে কাজে ব্যবহার করতে পারে, ডাক্তার নামে মিথ্যে বদনাম দিতে পারে এবং চুপও থাকতে পারে, কারণ ওর দীপ ভাইয়ের নামে সবাই যে মিথ্যে বদনাম দিচ্ছিল সেটা কিন্তু ও এসে বলেনি, কারণ বলেনি একটাই কারণ, যে বলে দিলে তো সব টার্গেট এই সেবক দাদা হয়ে যাবে, তাই সেবক দাদাকে বাঁচানোর জন্যে নিজের ননদকেও কিন্তু ফাঁসাতে দেরি করেনি। তাহলে এই মেয়ে সত্যিকারে, এই মেয়েকে কে পৃথিবীতে বিশ্বাস করে? আমরা তো Day 1 থেকে বিশ্বাস করিনি, কারণ আমরা জানতাম ও মুখ খোলে মানে মিথ্যে বলে, ও মুখটা যখনই খোলে ও তখনই ভরভর ভরভর করে শুধু মিথ্যে বলে, এটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওয়ে প্রত্যেকটা মুহূর্তে বলেছি,
ওর কিচ্ছু করার নেই, কারণ ওর লাইফটা এমন মিথ্যে ভরা, ও যখনই মুখ খুলবে মিথ্যেই বলবে, আর তাতেই ওর ঢাক ও নিজেই পিটাবে ও কত বড় মিথ্যেবাদী, ও কত বড় মিথ্যেবাদী দেখেছো, তার প্রমাণ হয়ে গেল। আর এখন দালাল তো এত কিছু, আমরা আবার খালপাড়ার মাসির মেয়ে, এত কিছু জানার পরেও এতদিন মুখে কুলু এঁটেছিল কেন, ওয়াই? কারণ ও ভেবেছিল এই যে টাকা যে কালেক্ট হচ্ছে, যে বাইরে থেকে টাকা পয়সা আসছে, সেখানে কিছুটা ভাগ ও পাবে, কিন্তু ওকে সেই টাকার ভাগ দেয়া হয়নি, তাই আজকে খেপে গেছে গো, মর্কট ভাগ পাচ্ছে, তাই মর্কট শান্তি রেখেছে। তা যাক, টাকা পয়সা নিয়ে এরা যে আন্দোলন করেছে, যে কৃষাণু যাচ্ছে 22 তারিখে ওর মায়ের কাছে, কৃষাণুকে নিয়ে চলে গেছে, যতদূর মনে হয়, আমি জানি না বাবা, খোঁজ নিতে হবে, খোঁজ খবর নিয়ে আমরা বলবো, দেখবো। তবে কালকের ব্লগ মনে হয় আমরা কৃষাণুকে দেখছি ওর মায়ের কালে। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো। সৎ মানুষের পাশে না ভগবান থাকে। আর আজকের ডেটে সঙ্গীতা চক্রবর্তী কী কী করতে পারে, মানে সঙ্গীতা দিদিভাই যে কী কী করতে পারে, কত দূর যেতে পারে, বা তার কাজগুলো কি, তিনি টাকার হিসাবটা আগে করে না, আগে কাজ সারে, কাজ সেরে বসে আর শত্রু মেরে হাসে। কাজ যতক্ষণ করে কেউ কাকপক্ষেতে টের পায় না, কাজ হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে জানাতে আসে। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট শ্রীমতী সবাইকে স্বাগত, তোমরা সবাই কেমন আছো? গামলা 3-4 দিন ধরে ভিডিও দিচ্ছে না, বাড়িতে সেই যুদ্ধ নাকি? 22 তারিখ আজ, আজকে তো ছেলে চলে গেছে মায়ের কোলে, 22 তারিখ ছেলে থাকবে মায়ের কোলে। ওরে বাবা, মর্কটে কী লম্ব জম্প! ওরে বাবা, সে বড় বড় মিটিং মিছিল পতাকা নিয়ে উত্তোলন, কত কী হয়ে গেল! 22 তারিখ ছেলে থাকবে মায়ের কোলে, সেই 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 খেলা, সেই খেলা শুরু হয়ে গেছে। আজকে দালালের এই ভয়েসগুলো দিয়েছি কেন? দেখো, শরীর থাকলেই শরীর খারাপ হবে, তবে পাপ ছাড়ে না বাপকে, এই কথাটা কিন্তু সত্যি কথা। যেমন ও পাপ করেছে বলে ওকে ও ভগবান ছাড়েনি, মানে একটা ছোট্ট শিশু অন্তপক্ষে ওর কোলে দিতে পারত, যেটা ভগবানের ওকে দেওয়া উচিত ছিল, সেটা এখনও অবধি দেয়নি। দেখা যাক, পাপের যদি সেভাবে পাপ না করে থাকে খুব শীঘ্রই, অনেকের আছে কিন্তু বিয়ের 13-14 বছর পরেও কিন্তু বাচ্চা কাচ্চা হয়, অনেকের আছে 40-এর পরেও কিন্তু বাচ্চা হয়। মনোপোজ নাকি বলছিল না একটা ভিডিওতে, আমার এখনও মনোপোজ নাকি ওটা হয়নি, তবে হয়তো হয়ে যাবে খুব শীঘ্রই, বয়স তো হয়েছে, খুব শীঘ্রই হরির নাম করবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি রাম 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 হরে। যেটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, প্রচুর ধকল যাচ্ছে আমার শরীরের ওপর দিয়ে, কারণ আমি এক জায়গায় স্থির হয়ে থাকি না কখনো, এই হাইকোর্ট দেখেছো, কখনো সন্দীপ বেবাড়ি, কখনো নিজের সংসার, কখনো শুভকে নিয়ে ছোটা, তারপরে নিজেদের সংসারেও অনেক পারিপার্শ্বিক কাজ থাকে। এই দুদিন ধরে দুটো ঘর ছাড়া ঝুড়ি পরিষ্কার এগুলো করা, আস্তে আস্তে করো, বিশাখা চন্দনার তো দুজনার দুরকমভাবে কামাই ছুটি এসব নেওয়া আছে, তো এই সময় সমস্ত কাজের ভেতরেই এর মধ্যে ভিডিও দেওয়া, রাত 2-1.30 অবধি দেখেছো লাইভও করেছি, প্রচুর শরীরের ওপর ধকল গেলে, 2-2 চ্যানেল একসাথে চালাচ্ছি, কম না কিন্তু, প্রচুর চাপ। আর আমি ছেলে পুলো নিয়ে, বর নিয়ে, দুটো আমার সখীকে নিয়ে ভরাপুরা সংসার করছি, এই নয় সকাল 8টায় দত বের করে দিলাম, আবার রাত 8টায় আসছে, সারাদিন এবার 12 ঘন্টা নিয়ে শুধু ক্যামেরা খুলবো পিন্ডি চটকাবো, ক্যামেরা খুলবো পিন্ডি চটকাবো, ক্যামেরা খুলবো পিন্ডি চটকাবো, না এত সময় আমার কাছে হচ্ছে না, এই সংসার সামলানোর পর ক্যামেরা খুলে পিন্ডি চটকাবো, কেমন শরীরের ওপর দিয়ে যে ঝড়টা যাচ্ছে, এটা আমার মনে হয় যারা আমাকে ফলো করে বা যারা আমার ভিডিও দেখে তারা জানে যে সত্যি সীমাদি কতটা পরিশ্রম করছে। এবার যেটা বলার সেটা বলি, যে স্বার্থর জন্যে গামলা কতটা নিচে নামতে পারে বা যা নয় তাই বলতে পারে, মিথ্যে তো ঠোঁটে রাগায়, দেখ আমরা তো আগে বলেছি, এখন ওর সবথেকে কাছের দিদি বলছে, প্রমাণস্বরূপ সামনে দিলাম, শুনবে মন দিয়ে শুনবে, যে কার্যসিদ্ধি করার জন্যে ও যাকে নয় তাকে হেনস্থা করতে পারে। তাহলে আজকের জিনিসটা দেখো, এই যে এ আজকে নিজের মুখে স্বীকার করছে যে কার্যসিদ্ধি করার জন্যে ও যার তার নামে যাকে তাকে একটা দোষ দিয়ে দিতে পারে, পারে তো? তাহলে যে সন্দীপদের নামে যে কথাগুলো বলেছিল, যে ওর খাওয়ার খোটা,
তারপরে হচ্ছে ওকে ঠিক করে ওই বেসিনে থুতু ফেলতে দেয়নি, বছর এক বছর মতন মানে শারীরিক সম্পর্ক করেনি, ফুলশয্যা রাখতে না করেছে বলে। তারপরে বিগত দিন সেইভাবে ওদের মানে শারীরিক স্যাটিসফ্যাকশান সন্দীপ দেয় না, সন্দীপ ভালোবাসা মানে রোম্যান্স করে না বা রোম্যান্টিকতার সাথে সারাক্ষণ ওর পিছন পিছন ঘুরে বগলের তলা দিয়ে মামের ভেতরে হাত ঢুকিয়ে পম পম টিপে দেয় না, যখন তখন কিস করে না, যখন তখন চুলের মধ্যে বিলি কাটে না, যখন তখন গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলে না। এই ভ্যালেন্টাইন্স ডে দিন গোলাপ একটা ছিঁড়ে আই লাভ ইউ না বলে গোলাপ গাছ টপ শুদ্ধ দিয়ে বলেছে একটা ছিঁড়ে দিলে তো গোলাপটা শুকিয়ে যাবে, তাই টপ শুদ্ধ গোলাপই দিলাম, এর ভেতর এইটা হচ্ছে সারা বছর গোলাপ ফুলবে আর ততগুলো রোজ ডে তোমার আর আমার না, এগুলোতে পোষায়নি। ভ্যালেন্টাইন্স ডেতে বাইকে করে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া আর স্বামীর সাথে খাওয়া আর প্রেমিকের সাথে খাওয়া তো একটু আলাদা, তার জন্যই এবার যেমন ভ্যালেন্টাইন্স ডেতে যখন প্রেমিকের বাইকে চড়ে ডুম ডুম করে ঘুরছিল আর বলছিল আজকের মতো আনন্দ আমি কোনোদিন পাইনি, এই প্রথম আমি এত আনন্দ পেলাম। আরে প্রেমিকের সাথে গেছিস প্রথম আনন্দ তো ওরকমই হবে, বরের সাথে তো ঘরকা মুরগির ডাল বরাবর, ঘরকা মুরগির ডাল বরাবর দেখ বাস্তব, কিন্তু প্রত্যেকটা প্রবাদ বাক্যর সাথে কিন্তু কথাগুলো মিল আছে। তুমি 180 বা 280 টাকা দিয়ে 1 কিলো মুরগির মাংস এনে রান্না করে কষিয়ে বসিয়ে খাবার, সেই জন্য যে ডাল ভাত যা খাচ্ছে তাই, কিন্তু হোটেলে বসে ওই 4 পিস মুরগির দাম, 4 টুকরো মুরগির মাংস খাবা, 1 কিলো দাম দিয়ে আসবা, সেটাই দারুণ। তখন তার মানে মাংসের মানে হাড় থেকে খুলে নিয়েও খেয়ে নেওয়া যাবে, হাড়গুলো সব মানে 180 টাকা বা 280 টাকা প্লেট, ওরে বাবা 4 পিস। তাই কথাগুলো কিন্তু বাস্তব, ঘরকা মুরগির ডাল বরাবর, তাই ঘরের গোলাপ গাছের দাম নেই, বাইরের একখানা রোজ ছিঁড়ে এনে মানে এনে সেটা পেপার ফয়েলে মুড়িয়ে তোমাদেরকে সুন্দর করে দেবে ওটা কিন্তু অনেক দাম রোজ ডে। এই যে কার্যসিদ্ধির জন্যে গামলা কী করতে পারে না আর কী করতে পারে, এটা কিন্তু ওর দালাল, ওরই পোষা দালাল নিজের মুখে বলছে। আজকে কেন বিগত কটা দিন ধরে গামলা ভিডিও দিচ্ছে না, কারণ গামলার মান আর সম্মান কিছুই এর দালাল রাখছে না। কারণ এক আমি বলেছি না, ও বলবে যখন ভেবেছে ও বলবে, হ্যাঁ ও থ্রোলি যেটা মন্দিরের সময় গড়গড় গড়গড় করে বলতে পারছিল এর সময় সেইভাবে বলতে পারছে না, কিন্তু ও বলবে, ও যখন ভেবে রেখেছে ও বলবে, ও বলবে। এবার শোনা না শোনা তোমাদের ইচ্ছা, তোমরা যদি ইন্টারেস্ট ভরে শুনতে চাও ও আরও বলবে, কারণ কালকেরটাই একটু বলে একটু কান্নাকাটি করে দেখিয়ে দেখালো যে খাওয়ার খুঁটটা আমাদের বাড়িতে এটা কী কষ্টের জিনিস ও জানে, খাওয়ার খোঁটা দেয়নি ওটা, এটা বলেছে যে আমরা কষ্ট করে বড় হয়েছি এবং যেটাই থাকে সেটা সবাই খেয়েছি কিনা দেখে তারপরে খাই, কারণ এরা খুব কষ্ট করেই বড় হয়েছে। যেটুকু সন্দীপের মুখে শুনে বুঝলাম, অনেক সময় হয়তো চাল আছে আবার ভাত বসাবে একজনের জন্যে, থাক মুড়ি খেয়ে নিলাম, ওদের ভাতটা হয়ে গেলে আর আমারটা করলাম না। এটা কিন্তু আমরা অনেক সময় করেছি যে আবার এইটুকু সবার হয়ে যাবে, আবার এইটুকুর জন্য আবার তরকারি, ও থাকা আমরা একটা কিছু একটুখানি একটা মাছ বা একটা শুধু ঝোল আলু পেলেই ওরা দিয়ে মেখে খেয়ে নিয়েছি, সেটার জন্য শুভ কিন্তু অশান্তি করেছে যে হ্যাঁ রাতেবেলা তুমি একটু গরম গরম আলুর তরকারি করে ফেলতে পারতা, আলু মানে চচ্চড়ি করে ফেলতে পারতা বা একটু আলু ভাজতে পারতা, তাহলে সবার হয়ে যেত, তুমি বা কেন কম খাবা, কেন এরকম হবে, মানে বড় সংসার। আর আগেকার দিনে চাষি বাড়ি ছিল প্রায় বাড়িতে, এইটা কিন্তু হয়েছে। এখন মানুষের খাবার যদি লাগে 4 পিস সে রাতে 6 পিস, কারণ বাড়িতে একজন আসবেন আসবেন, আর আগে লাগতো মানে 6 পিস রান্না করতে 4 পিস, তার ভেতরেও কিন্তু লোক আসতোই আসতো, কারণ এখন মানুষের বাড়ি মানুষ যাওয়া একেবারে কমে গেছে। দেখো আমি যেভাবে ভিডিও করি, এখন আমার বাড়িতে মানুষ হলে কিন্তু আমি বিরক্ত বোধ হই। আমার এক বোন আছে যে হচ্ছে মৌ, তোমাদের সঙ্গে ফটোতে দেখিয়েছিলাম, ও কিন্তু ওর ছেলে নিয়ে প্রায় সময় আসতে চায়, আর ও আসে দুপুরবেলা। এবার ওর ছেলে নিয়ে দুপুরবেলায় আসে মানে ওর ছেলে দুই ছেলে নিয়ে আসবে, এবার ওরা খেলে কথা বলে, আর আমার শরীরে অস্বস্তি লাগে, আমি ভিডিও করতে পারছি না, বিস্কুটকে আটকে রাখি, ও বাচ্চা তো কামড়ে মামড়ে যদি দেয় তার জন্য বিস্কুটকে ধরো সেই সময় ঘরে লক করে রাখি, আর ওরা যতক্ষণ না যায় মনের ভিতরে ইস্পিস ইস্পিস করতে থাকে, ওরা গেলে ভিডিও করবো, সেটা ধরো একদিন বোঝালাম না, দুদিন বোঝালাম, 3 দিনের দিন দেখবো ওরাও বুঝে যাবে, ওরা ঠিকই দেখবে যে দিদির অসুবিধা হচ্ছে। এখন আমরা সত্যি বলতে এমনই ব্যস্ত শিডিউল, এমনই ব্যস্ততার সঙ্গে জীবনযাপন করছি যে আমরা এখন নিজেরাও কম পছন্দ করি মানুষের বাড়ি মানুষ আসা, কারণ একটা টাইম ছিল যে মানুষের বাড়ি মানুষ গেলে খুশি হতো, ওই ডাল ভাত ডাল আর আলু সেদ্ধ ভাতই হাসি মুখে খেত, বাইরেকে বদনাম করতো না। তারপরে এখন হয়ে গেছে সবাই সবার মতো নিজে নিজে থেকে এর ওর পায়খানা বাথরুম ব্যবহার করলে একটু ঘেন্নাবোধ পায়, আবার মানুষ এলে ঘুরে যাওয়ার পর বিছানা চাদর মাদর কাঁচা
এটা শুধু আমার বাড়ি বলে না, প্রত্যেকের বাড়িতে এই একই সিস্টেম, প্রত্যেকের বাড়িতে। কারণ এই প্রত্যেকটা মানুষ এই একা একা স্বাধীন মানুষ তো নিজের মতো নিজে চলে চলে অভ্যাস হয়ে গেছে। আমরা সবই অভ্যাসের দাস, আমাদের এরকম সিস্টেমের মধ্যে আমরা চলতে চলতে অভ্যাসে পরিণত হয়ে গেছি। আমাদের বেশি গ্যাঞ্জাম লোকজন, দরজাটা দিয়ে দাও তো বিশাখা, এই দরজাটা বেঁধে দাও। এই বেশি গ্যাঞ্জাম লোকজন, হ্যাঁ পছন্দ কম হয়, বেশি হয় না মানে কম হয়, আসবে বসলো দু চার মিনিট গল্প টল্প করলো চলে গেল। আমিও কিন্তু তাই, আমি যে গিয়ে সন্দীপদের বাড়ি খুব বসি তা নয়, সন্দীপদের বাড়ি আমি যাই না এটা কিন্তু নয়, আমি কিন্তু প্রায় সময় যাই, আমি কিন্তু প্রায় সময় সন্দীপদের বাড়ি যাই। এখন আর আমরা ভিডিও করি না, বা এখন আমার যে ভিডিও আমরা যাই কৃষ্ণকে আমি আদর করি, হয়তো আধ এক ঘন্টা বসি দিয়ে আমি চলে আসি, দৌড়াতে দৌড়াতে যাই, দৌড়াতে দৌড়াতে আসি। কারা জানে, জানে কিছু মানুষ, যারা জানার তারা জানে, যারা জানার নয় তারা জানে না। এই যে বলছো না ওদের বাড়িতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গিয়ে ছেলেটাকে বেছে বেছে, না ছেলেটাকে বেচা না, ওটা তখন মা ছাড়া, এই যে তোরাই বলতিস কৃষাণু হয়তো মায়ের কথা বলছে, ছেলেটা মায়ের জন্য কাঁদছে, অথচ এরা ক্যামেরায় দেখায় না, এরা লুকিয়ে রাখে, এরা সেই জিনিসগুলো সেই সিনগুলো কেটে দেয়। তা তখন আমরা গিয়ে আনন্দ, আমরা গিয়ে এই দিকে যাও, আমরা যেতাম গিয়ে কথা বলতাম, মিশতাম, ওরা বসতাম, তখন কিন্তু আমরা অনেকক্ষণ থাকলে কখনো না কখনো তো মায়ের কথা বলবে, কখনো কখনো তো অনেক টাইমের ভেতরে কখনো কখনো তো মায়ের জন্য কাঁদবে, তার জন্যই কিন্তু ক্যামেরা অন থাকতো। এবং কৃষাণু যথেষ্ট ক্যামেরা ফ্রেন্ডলি, এবং ক্যামেরাতে ও মজা করতে ভালোবাসতো, কৃষাণুকে দেখার জন্য প্রচুর মানুষ, যে মা ছাড়া একটা বাচ্চা কী করে মানুষ হচ্ছে, আর একটা বাচ্চাকে এইরকম একটা ফুলের মতো ছেলেকে রেখে একটা মা কী করে ফুর্তি মারছে, একসাথে দুটোই হতো। প্রথমত কৃষাণু আদতেই কৃষাণুকে জোর করে রেখেছে যে কৃষাণু মায়ের জন্য কাঁদছে, না কৃষাণু কি সত্যি শরীর খারাপ, না কৃষাণুকে ঠিক করে ওরা যত্ন নিচ্ছে, না মা ছাড়া কৃষাণু আদতে আছে কেমন, কি আরো আছে না, ছোট বাচ্চার মা ছাড়া নিশ্চয়ই কোনো না কোনো সময় মন খারাপ থাকে, কোনো না কোনো সময় ঘুম রেখে কাঁদে, কোনো না কোনো সময় ও মা বলছে অথচ এরা দেখাচ্ছে না, অনেক কিছুর জন্যে তখন ক্যামেরাতে নেওয়া হতো। এখন যখন চাইল্ড কাস্টিং, প্রচুর বাচ্চা যাদের ব্লগার তারা তাদের চ্যানেলে বাচ্চাগুলোকে দেখাই সব কিছু, বাচ্চা ঘুম থেকে ওঠা থেকে, বাচ্চার পটি করানো থেকে, বাচ্চার ছাদে হাঁটছে সেগুলো থেকে সব দেখায়। কিন্তু কৃষাণুর ক্ষেত্রে কিছু অ্যান্টি ক্রিয়েটার্সরা বাধ্যবাধকতা তৈরি করছে, এবং কৃষাণুকে গিফট দেওয়া নিয়ে কী হাড়ে জ্বলে গেছে কৃষাণুর। যখন ওর মা ফোন, মানে ওর মা চায় এই যে দেখাতে গেল যে খুব শীঘ্রই বাচ্চা আমার কাছে আসছে, হাইকোর্টে ঘুরতে গেল, তারপরে তার আগে আমরা যখন বলি এই তো শুরু হবে এবার সন্দীপের হাত পাতা। দেখো সন্দীপ কিন্তু হাত পাতেনি, কিন্তু হাত কেউ পেতে ফেলেছে, কে কে পেতেছে, গামলা অলরেডি দূর পুষোর থেকে ওদেরকে হেল্প করা শুরু হয়ে গেছে, তার মানে তলায় তলায় গ্রুপ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওরা টাকা কালেক্ট করছে। দেখো যে যেমন দোষ দেয় তারা অন্যকে, আমরা কিন্তু ওদেরকে এরকম দোষ দিইনি, বিশ্বাস করো আমরা কোনোদিন দিইনি, কিন্তু ওরা কন্টিনিউ হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ টাকা কালেক্ট হচ্ছে, টাকা কালেক্ট হচ্ছে, টাকা তুলছে, এবং সেই টাকা নিয়ে ওরা কেস লড়বে, বা ওই টাকা নিয়ে এই করবে ওই করবে, ওরা ঘাট, যেমন বিয়ের একটা ছেলের বিয়ের সঙ্গে যৌতুকের সঙ্গে কৃষাণুর জন্মদিনে খাট, মানে গিফট করা খাট আলমারির তুলনা করে ফেললো। দেখো যেমন যৌতুকে খাট আলমারি এখন কেউ চায় না, তেমনি এখন কিন্তু মেয়েকে বাবারা সাজিয়ে দেয়, তাহলে যে সাজিয়ে দিচ্ছে মেয়েটাকে সেটা কি তাহলে কি করা হচ্ছে, ওটা কি দান? হ্যাঁ ওটা ওই মেয়ের, তার সন্তান, তার সন্তানকে তার বাবা যেমন করে খুশি তেমন মাথার মুকুট, এখন মুকুটগুলোও সোনার দেয়, মাথার মুকুট থেকে শুরু করে পায়ের নখ অবধি বাবা মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে, মানে কি দিচ্ছে না সব দিচ্ছে। আর আগে চাইতো, এখন চায় না, এখন বাবারা স্বেচ্ছায় দেয় মেয়ের সুখের জন্য। আবার কৃষাণুরও, কৃষাণুকে জন্মদিনে বিয়েতে আমরা যারা যাই তারা প্রেজেন্টেশন নিয়ে যায় না, কৃষাণুকেও প্রেজেন্টেশন দিয়েছে, এবং যারা দূরে থাকে তাদের পাঠাতে দেরি হয়েছে, অনেকে খোঁজ পেতে দেরি করেছে কিসের মাধ্যমে পাঠাবো সেটা দেরি হয়েছে। যখন কৃষাণুকে জন্মদিনের সময় গিফটগুলো দেওয়া হচ্ছিলো তখন এই দালালের মাথা খারাপ হয়ে গেছিলো, অনাথ আশ্রম অনাথ বাচ্চাদের দাও, অনাথ আশ্রম অনাথ বাচ্চাদের দাও, একে কেন দিচ্ছ, এর তো এর বাবার তো আছে, এদের তো প্রচুর আছে, তবু এদের কেন দিচ্ছ, কেন এদেরকে দিচ্ছ, একে কেন দিচ্ছ, এর ভেতরে এমন কি আছে, অনেক বাচ্চা আছে যারা খেতে পায় না পড়তে পায় না, তাদেরকে দাও, তাদেরকে দিলে কাজে হবে, অনাথ আশ্রমে তাকে দাও, ও চিৎকার করে গেছে, কিন্তু কৃষাণুকে মানুষ দিয়েই গেছে। আজকে দেখো
কৃষাণু তো রয়েছে, কৃষাণুকে দিয়েছে, আর ওইদিকে কৃষাণু নেই। কৃষাণুকে টাইটেল রেখেও ইনকাম করেছে, কৃষাণুকে ফেলে চলে গেছে যে মা প্রেমিকের হাত ধরে, সেই কৃষাণুকে যার বাবা বুকে করে পিটি করে মানুষ করছে, আঁকড়ে ধরে রেখেছে, সুন্দর স্কুলে ভর্তি করছে, সুন্দর পরিবেশে সুন্দরভাবে ছেলেটা তিলে তিলে বড় হচ্ছে, সেখান থেকে নিয়ে গিয়ে নরকে ফেলার জন্য এরা টাকা কালেক্ট করছে। এবং কালেক্ট করে কে নিচ্ছে, নাকি এই মরকর তার সাথে নিচ্ছে এই সেবক দাদা, আর হচ্ছে কার থ্রুতে, গামলার থ্রুতে। দেখেছো সত্যি কোনো দিন চাপা থাকলো, চাপা থাকলো না। আমরা কিছু করেই নি, আমরা জানি না, আমরা কিন্তু সত্যিকারের বলতে এক টাকাও কোনো সময় চাঁদা তুলে কালেক্ট করি না। কোনো সময় যে না টাকা চাঁদা তুলে চাঁদার টাকা এক জায়গায় করে আমরা কোনো ইয়ে করছি তা নয়, কিন্তু এই কৃষাণুকে নিয়ে সেবক দাদা অলরেডি ফান্ড তোলা শুরু করে দিয়েছে, এবং বাইরে থেকে সেটা দালালের মধ্যে থেকে বেরিয়েই গেল, কারণ দালালকে এই সেবক দাদা ওই গ্রুপের মধ্যে নেয়নি, দালালকে সেবক দাদা সেই গ্রুপে টাকার ভাগ দেয়নি। টাকার ভাগ কত লোক দেখেছো, টাকার ভাগটা দেয়নি বলে আজকে দালাল কিন্তু মুখ খুলতে বসে পড়েছে। টাকার ভাগ এখনও মরকট পাচ্ছে, তাই মরকট এখনও পোর হয়ে চিৎকার করছে। যখনই টাকা আছে পয়সা বলতা হে, পয়সা দেওয়া বন্ধ করে দিলেই কিন্তু সব গণ্ডগোল শুরু হয়ে যাবে, সব গণ্ডগোল শুরু হয়ে যাবে। এই এখন গামলা কিন্তু এইসব নিয়েই চিন্তায়, গামলা ভাবছে পুরো চিন্তা, মানে ওরা যা চিন্তা করেছিল চিন্তন, ওরা যে হারে সন্দীপকে দুর্বল ভেবেছিল, ওরা যে হারে সন্দীপকে পিষে মারছিল, সে হারে সন্দীপ যে এইভাবে বেঁচে যাবে এইভাবে কেউ ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি সন্দীপের পাশ থেকে আমাকে সরানোর জন্য এটাই ওদের ছিল সব থেকে বড় পরিকল্পনা, সীমাকে সরাতে হবে, সীমা হাঁটাও, সন্দীপের পাশ থেকে সীমাকে হাঁটাও। আজকে সীমা না থাকলে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাই ওইখানে আসতো না, সীমা আছে, সঙ্গীতা দিদিভাইও এলো, আর এই সেবক দাদার সমস্ত উদ্দেশ্য, সমস্ত উদ্দেশ্য, সমস্ত প্ল্যানিংয়ে জল ঢেলে দিল। মানে কি বলবো, ছেলেটা ভবিষ্যৎ কী করে সুন্দর হবে সেই চিন্তাটা এখনো মা করছে না। মায়ের যে কথাটা কিন্তু দালাল এখন তো বলবেই, কারণ আমার খালপাড়ার মাসির মেয়ে, ওর স্বার্থে যখন ঘা লেগেছে দেখো, ও টাকা কালেক্ট করেছে, কিন্তু ও টাকা ইউটিউবের প্ল্যাটফর্ম থেকেই কালেক্ট করেছে, ওরটা ঠিক আছে। গামলা কালেক্ট করার সময় মনে হয় এই সেবক দাদা ওকে এর ভিতরে এন্ট্রি করেনি, সেই কারণে দেখছে কালেক্ট টাকা লাখ লাখ টাকা এখান থেকে ওঠাচ্ছে, অথচ সেগুলো কি কাজে লাগছে না লাগছে সেগুলো সঠিকটা জানতেও পারছে না, আবার ওর পক্ষ হয়ে থাকলে মানুষকে জানাতেও পারছে না। আজকে সেটা জানিয়ে দিল যে এরাও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা এরাও সুদূর প্রসারী থেকে যারা সন্দীপের শত্রু, মানে যারা ওর দিদিকে ভালোবাসে, মানে জানো যারা ওর দীপ ভাই, আমাদের সন্দীপের শেষ যে দেখলে শান্তি পাবে, মানে যাকে 3 মাস বয়সে নদীর ধারে ফেলে এসেছিল আমাদের কাকিমা, তার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা, সে তারা মিলে সবাই দূর সুদূর প্রসারী থেকে হেল্প করছে এই গামলাকে আর গামলার সেবককে, আর সাথে একটু ছিটেপোটা প্রসাদ হিসেবে পাচ্ছে মরকট। কত বড় র্যাকেট চালাচ্ছে এই মরকট, সেবক দাদা আর এই গামলা। আর এই দালাল চিৎকার করে, মানে আমার খালপাড়ার মাসির মেয়ে চিৎকার করে ওরা যে কাজগুলো করছে তার দোষগুলো আমাদের ঘরে চাপাতে চাইছে, তার মানে কতটা খারাপ, কতটা এরা নিম্নরুচি। তা 22 তারিখ তো আজকে মনে হয় আমাদের গামলা গাড়ি করে, গাড়ি নিয়ে পৌঁছে গেছে, এতক্ষণে তো বাতপুলায় পৌঁছে গেছে মনে হয় ছেলেকে আনতে। কালকের ব্লগিংয়ে আমার মনে হয় আমরা গামলার ভিডিওতেই কৃষাণুকে দেখতে পাবো। কৃষাণু কিধার হ্যাঁ গামলা কা ভিডিও মে হ্যাঁ, কৃষাণুকে হাম কাহাঁ পর দেখেঙ্গে, গামলুকে ভিডিও মে দেখেঙ্গে। দেখো স্বপ্ন জেগে জেগে স্বপ্ন দেখতে তো দোষ নেই, স্বপ্নের ওপরে তো আমার অধিকার, সফল হোক চাই না হোক দেখতে তো বাধা নেই। দেখি কৃষাণু এখন ওর মায়ের কোলে, 22 তারিখে ছেলে থাকবে মায়ের কোলে, 22 তারিখে ছেলে থাকবে মায়ের বাড়িতে, মায়েরই বাড়ি নেই, মাকে নাকি লাঠি মেরে তাড়িয়ে দিয়েছে শুনছি বাড়িতে, এখন আবার নাকি প্রেমিকের বাড়ি গিয়ে জুটেছে, এটা যদি আমি শোনার কথা বলছি, আমি কিন্তু এখনও 100% শিওর খবরটা পাইনি,
তবে যেটুকু শুনলাম যে গামলা ভিডিও দিচ্ছে না, মায়ের সাথে নাকি ফিকশান বেঁধেছে, বাধার সম্ভাবনা আছে। কারণ একই বাড়িতে দুটো ব্লগার, এবার ও কী দেখাবে? 9 মিনিটের ব্লগ করছে, 8 মিনিট, তাও 2 দিন ধরে, মানে একদিনে গোটা না, আজকে কিছু কালকে কিছু মিলে 9 মিনিটের ব্লগ। কারণ ওইদিকে মা আর দেখানোর মতো তো তেমন কিছু নেই, শুধু লুডু খেলা, এই রান্না হলো, এই রাতের খাওয়ার, এই দিনের খাওয়ার, আর এই সুন্দরী পেট নিয়ে শুয়ে পড়েছে, ব্যাস। আর ভালো লাগছে না, চলো বাইকে করে মার্কেটে ঘুরে আসি, আর একটুখানি আইসক্রিম খাওয়া, দই খাওয়া, আর না হলে লুডু খেলা, সিরিয়াল দেখা, এর বাইরে তো আর কিছু না। এই দেখো সবাইকে বলো হাই, বলো কেমন আছো, বলো ভালো আছো, শরীর কেমন? আর কাল কি হচ্ছে জানো? আবার ওইদিকে তো ও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আবার কালকে আমাকেও মণিপাল থেকে ফোন করেছে, মণিপাল থেকে। চলো ভিডিওটা এতটুকু, কৃষাণ মনে হয় পৌঁছে গেছে এতক্ষণে মায়ের কাছে, দেখা যাক কালকের ব্লগে আমরা কি দেখতে পাই, গামলার কোলে কৃষাণ নাচে না গামলা ওই ছোট্ট পাখা নিয়ে নিজেই হাওয়া খাচ্ছে।